ছাত্র সমাজের নাম করে যে অভিযানটা হলো বিজেপি দেখলো ছাত্র সমাজ তৃণমূলের চেয়ে বেশি গালাগালি খাচ্ছে বামপন্থীদের কেন বামপন্থীরা মনে করলো ছাত্র সমাজের আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কোনোভাবে যদি একটু হিট হয়ে যায় তাহলে সিপিএম যে পলিটিক্সটা করছে লাল পতাকা নিয়ে ওটা আবার কোথাও গিয়ে বিরোধী রাজনীতির ডিভিডেন্ডটা বিজেপি পেয়ে যাবে তাই ওদের নিজেদের মধ্যে একটা গোয়ালে গোতাগুতি দেখা দিল এই যে ওদের গোয়ালে গোতাগুতি দেখা দিল এবং শুভেন্দু অধিকারী যখন দেখলো ওর নেতা মন্ত্রীরা গেলে গালাগালি দিয়ে ব্যাক করে তাড়িয়ে দেওয়া হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন পালকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে দিচ্ছেন আবার জুনিয়র ডাক্তারদের মিছিল থেকে যেমন একদিকে বিজেপির নেতাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে শ্যামবাজারে কোনো একটা প্রোগ্রাম চলছে সেই রাতদখলের প্রোগ্রামে তৃণমূলের পতাকা পোড়ানো হচ্ছে এইটা ক্যালকুলেট করে শুভেন্দুবাবু হয়তো কোথাও ভেবেছেন যে এই যে ক্রাউডটা এটা করছে সেই ক্রাউডটা সিপিএমপন্থী ক্রাউড তো সিপিএম পুরন্তি ক্রাউডের মধ্যে নিজে ঢুকবেন ঢোকার পর আবার দেখা যাবে আজাদি ফাজাদি নিয়ে একই স্লোগান হচ্ছে আর বিজেপি থাকলে যদি আজাদি নিয়ে স্লোগান দেয় নরেন্দ্র মোদীর কাছে কেস খেয়ে যাবে এইসব দেখে শুভেন্দু